এই ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ আলোচনা করব আশুরার রোজার ফজিলত সম্পর্কে এবং আশুরার রোজা রাখলে আপনার কি লাভ হবে সে সম্পর্কে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। এক নম্বর দেখুন, আপনার সবাই অবগত আছেন রোজা এমন একটা ইবাদত যেটা যখন আমরা রোজা পালন করি তখন আমাদের মন মস্তিষ্ক ঠিক থাকে, আমাদের নামাজ কালাম পড়তে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, জিকির আজকার করতে ভালো লাগে। অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখবে তার কলব পরিষ্কার হয়ে যায়, তার মস্তিষ্ক ঠিক হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, রোজা এমন একটা ইবাদত, রোজা রাখলে আমরা গালে গালাজ থেকে বিরত থাকি, অশ্লীল কাজ থেকে বিরত থাকি। অর্থাৎ রোজা এমন একটা ইবাদত যেটার কারণে আমরা খারাপ কাজ থেকে বিরত থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এরশাদ করেছেন, রমজানের পরে অর্থাৎ রমজানের পবিত্র রমজান মাসে 30টি রোজা, এ ফরজ রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ফজিলত মণ্ডিত রোজা, বরকত মণ্ডিত রোজা হচ্ছে আশুরার রোজা। সুবহানাল্লাহ। অর্থাৎ আশুরার দিনে দশম দিনে অর্থাৎ মুহরম মাসের দশম দিনে রোজা রাখাটা রমজানের পরে সবচেয়ে উত্তম। অনেকে এটা মাকরুহ বলেছেন, মাকরুহ বলার পেছনে একটা কারণ আছে, এই আশুরার দশম দিনে ইহুদিরা ফেরাউনের কবল থেকে মুক্তি লাভ করে, ইহুদিরা ফেরাউনের কবল থেকে মুক্তি লাভ করেছিলেন বলে আশুরার দিনে তারা দশম দিনে রোজা রেখেছিল। সুতরাং ইহুদিদের সাথে আমাদের কি মিল না হওয়ার জন্য আপনারা রোজা দুটো রাখবেন, অর্থাৎ একটা হচ্ছে 9 তারিখ অথবা 10 তারিখ অথবা 10 তারিখ অথবা 11 তারিখ, অর্থাৎ 10 তারিখ ঠিক রাখবেন, হয় 9 তারিখ অথবা 10 তারিখ রাখবেন, না হয় 10 অথবা 11, দুটো রোজা রাখবেন। একটা রোজা 10 তারিখ যদি আপনি রোজা রাখেন তাহলে মাকরুহ হবে, হারাম নয় মাকরুহ হবে। সুতরাং আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের নিকট অনুরোধ, যে ব্যক্তি এই মুহরম মাসের একটি রোজা রাখবে আল্লাহ তার বিগত জীবনের একটি বছরে যতগুলো সব গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন। অর্থাৎ আপনি যদি এক বছরের মধ্যে যতগুলো গুণা করেছেন সগিরা গুণা, আল্লাহ এই মুহরম মাসের রোজা রয়েছে আপনার জীবনের গুণা মাফ করে দেবেন। সুতরাং প্রত্যেক মা বোনদের নিকট অনুরোধ, ভাইদের নিকট অনুরোধ, আপনার অবশ্যই রমজান এই রোজাটা রাখবেন আশুরার দশম দিনে এবং তার আগের দিন অথবা আশুরার দিন অথবা তারপরের দিন, এবং আপনারা আপনাদের পরিবারের সবাইকে এই বিষয়টা জানিয়ে দিবেন। এবং কেন মাকরুহ বলেছি, যেহেতু ইহুদিরা দশম দিন আশুরার দশম দিন রোজা রেখেছিল, সেই জন্য আমরা মুসলমান ইহুদের সাথে মিল রাখবো না বলেই আমরা দুটো রোজা পালন করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করে অপরজনকে জানিয়ে দিবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে আশুরার 9 অথবা 10, 10 অথবা 11 তারিখ রোজা পালন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।